অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলার মূল আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে তাদের দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তমান্না ফরার আদালতে নেওয়া হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। তাদের দুটি আবেদনই নামঞ্জুর করে আদালত। ওনাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন, অর্থাৎ আয়ু চেয়েছে, আমরা সমর্থন দিয়েছি। আয়ু চেয়েছে, আয়ুর আরও প্রয়োজন ওনাদের তদন্ত স্বার্থে। আজ পর্যন্ত 20 ডেজ র্যাব কাস্টাডির ছিল। অ্যাকর্ডিং টু PRB অ্যান্ড অ্যাকর্ডিং টু দি CRPC আপনার 15 ডেজ ম্যাক্সিমাম, 15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টাডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। So, 80 आज के 3 दिन रिमांड, it has no value in law।